আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল সহ চারজন গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ গৃহবধূ শ্লীলতা হানির ঘটনায় পুলিশের গাফিলতি ছিল মন্তব্য হাইকোর্টের নির্যাতিত নারীর পরিবারকে নিরাপত্তা দেয়া ও ভিডিও অপসারণের নির্দেশ প্রাণীদেহে পরীক্ষায় সফল বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যান কোভিড দাবি গ্লোব বায়োটেকের চলছে মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিন অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শারীরিকভাবে পিছিয়ে পড়াদের অবহেলা না করার পরামর্শ এবং মাদক পরিবহনে ব্যবহার হচ্ছে লাশবাহী গাড়ি কুমিল্লা সীমান্ত থেকে আসা চালান রাজধানীতে জব্দ গ্রেপ্তার ছয় শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এ ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এর আগে নোয়াখালীতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তোলা হলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন রোববার রাতে নয় জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন নির্যাতিতা ওই নারী নোয়াখালী থেকে ফুয়াদ হোসেন ও নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা দেশজুড়ে তোলপার নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও প্রধান আসামি বাদলকে রোববার রাতে গ্রেফতার করে র্যাব এগারো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরেল এলাকা থেকে অস্ত্রসহ দেলোয়ারকে গ্রেফতারের পর ঢাকার কামরাঙ্গীচর থেকে গ্রেফতার করা হয় মামলার আসামি নূর হোসেন ওরফে বাদলকে পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব এগারোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতার এই দুই আসামি স্বীকার করেছে ফেসবুকে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য তাদের কোনো কুপ্রস্তাব দেওয়া এবং ওই নারীকে শ্লীলতাহানি করা হয়তোবা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল তো পরবর্তীতে যখন তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তখন বিস্তারিত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি এলাকা চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত দেলোয়ার দুটি হত্যা মামলার আসামি এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে দুই সেপ্টেম্বর রাতের এই ঘটনার পর পালিয়ে মাঝদি শহরে বনের বাসায় আশ্রয় নেন ওই নারী তার বাবা জানান হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এতদিন কারো বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি এদিকে নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরো যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি এই বর্বরতা এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না আমি এর জোর শাস্তি দাবি করছি রোকসানা ইভা এটিএন বাংলা নোয়াখালীর বেগমগঞ্জ শহর সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দুপুরে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও নির্যাতনের জন্য বিচার না হওয়ার প্রবণতাকে দায়ী করেন এ সময় তারা ঘরে এবং কর্মস্থলে নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পাশাপাশি ধর্ষকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিক্ষোভকারীরা সন্ত্রাসী
নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছে হাইকোর্ট। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ এ আদেশ দেয়। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার আবেদন জানিয়ে তা হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এ বিষয়ে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ভিডিওটি অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয় উচ্চ আদালত। এছাড়া নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। এই মর্মে রুল ইস্যু করেছেন কেন যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না। আদালত পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই ভিডিওর একটি কপি রেখে বাকি যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে কিংবা হচ্ছে সেগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশন দিয়েছেন। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। নোয়াখালীর এসপিকে আদালত নির্দেশনা দিয়েছেন প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ডিপ্লয় করতে হবে, নিয়োগ করতে হবে, নিয়োজিত করতে হবে, তাদের পরিবার যেন কোনো রকম নিরাপত্তাহীনতায় না ভুগে। প্রায় এক মাস আগের ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। আইন প্রয়োগকারী সংস্থার গাফিলতি খতিয়ে দেখতে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া দেলোয়ারকে গ্রেফতার করা হলেও এফআইআরে তার নাম না থাকার কারণ জানতে চেয়েছে আদালত। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আসে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে। একজন মানুষের সবচেয়ে আশ্রয়স্থল হচ্ছে তার বাড়ি এবং একজন মহিলা তার আশ্রয়স্থল হচ্ছে বাড়ি। সেই বাড়িতে তার বাবা এবং স্বামীর সামনে যে ঘটনাটা ঘটেছে এইটা নিরাপদ নয় কেন এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। কী বলে আদেশটি দ্রুত পাঠাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের সাথে জড়িতরা দুষ্কৃতকারী, সরকার এদের দমন করতে বদ্ধপরিকর। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সকল নাগরিকের নিরাপদ চলাচল এবং নারীর প্রতি সহিংসতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন নোয়াখালীতে নারীকে বিবস্ত্রকারীদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কেউ দলীয় পরিচয় ব্যবহার করলেও ছাড় দেওয়া হবে না। সরকার ক্ষমতায় সরকার কি করে দায় এড়াবে এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন, প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে আমি হব আগামী দিনের শেখ হাসিনা শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের বলেন নারী নির্যাতনকারী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ধরনের দুষ্কৃতিকারী তারা যেই পরিচয়ে ব্যবহার করার চেষ্টা করুক না কেন তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর। আর এগুলো নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নাই। এই ধরনের অপকর্ম নিয়ে এগুলোকে রাজনৈতিক রূপ দেওয়ার মাঝে মধ্যে বিএনপির পক্ষ থেকে অপচেষ্টা চালানো হয়। বিএনপির কথা বলি, বিএনপি তো দলীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে নারী ধর্ষণ করেছে।
নোয়াখালীতে বিভৎস করে নারী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কাউকে রাজনীতি না করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালী গৃহবধূ নির্যাতনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, দেশে আইনের শাসন না থাকায় ধর্ষণের মহোৎসব চলছে। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে গয়েশ্বরচন্দ্র রায় ও রুহুল কবির রিজভী বলেন, নারী ও শিশুদের রক্ষায় প্রয়োজনে দেশব্যাপী নাগরিক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। জিয়া পরিবারের নামে মিথ্যাচারের বিচার ভবিষ্যতে করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এত বড় ঘটনা, মানবতার বিরুদ্ধে অপরাধ, এত বড় অপরাধ হতে পারে না যেটা আপনার বেগমগঞ্জে হয়েছে গতকাল আমরা যেটা জানতে পেরেছি। আরে এত বড় ঘটনা পুলিশ প্রশাসন জানে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানে না কেন? দেশে বিচার বিভাগ স্বাধীন না, যেখানে ন্যায় বিচার পাওয়া যায় না সেখানে এই জাতীয় ঘটনা ঘটনা অস্বাভাবিক কিছু না। সিলেটের শামিমাবাদে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 3 অক্টোবর বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী দেলোয়ার সহ তার 3 সহযোগী। ঘটনার পর নির্যাতিত ওই নারীর পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় 3 জনের নামে ধর্ষণ মামলা করলে রোববার রাতে ওই এলাকা থেকে প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সাভারে এক নারীকে ধর্ষণের মামলায় ইতালি ফেরত সাদিকুর রহমান সেলিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সাভারের ওয়াবদার রোডে এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 8 মাস আগে সেলিমের সাথে পরিচয় হয় ওই নারীর, পরে তাকে পার্লারে চাকরি দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মানসিকভাবে নির্যাতন করা হয়। করোনা ভাইরাসের ভয় কাটিয়ে সবকিছু চালু হওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 10 মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত 4টি করে ঘটেছে ধর্ষণের ঘটনা। এ সময় গণধর্ষণ হয়েছে 2 শতাধিক। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ঘরবন্দি থাকা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ব্রাশিং আপ এগেইনস্ট সামওয়ান ইন এ পারপাসফুলি সেক্সুয়াল ওয়ে। ঘরে বাইরে নানাভাবে হয়রানির শিকার নারীরা। সম্প্রতি এমন অনেক ঘটনা ছাপিয়ে গেছে পার্শ্ববিকতাকে। বেসরকারি আইনি সহায়তামূলক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণ হয়েছে 208টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে, আর আত্মহত্যা 12টি। সেপ্টেম্বরে এই ঘটনাটা অনেক বেশি, গড়ে কিন্তু প্রতিদিন প্রায় 4টা করে ঘটনা তথ্য পাওয়া যাচ্ছে। করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছে মানুষ। এ সময় সৃজনশীল কাজ কিংবা সুস্থ বিনোদনে যতটুকু না সময় দিয়েছে মানুষ, তার চেয়ে বেশি অলস সময় কেটেছে মোবাইল কিংবা ইন্টারনেটে। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, মানসিক চাপ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় আগ্রাসী করে তুলেছে কাউকে কাউকে। ঘরে বন্দী থাকা, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা, মানুষের মধ্যে মানসিক চাপ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, ফলে এই হতাশা থেকে তার মধ্যে এক ধরনের আগ্রাসী আচরণ তৈরি হচ্ছে যার বহিঃপ্রকাশে ধর্ষণ করছে। সেফ ইন্টারনেট ব্যবহারটাকে নিশ্চিত করতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা করতে হবে। এটা করতে যদি না পারা যায় তাহলে এই এই জায়গাটাতে ভিকটিম আরও বেশি হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সামাজিকীকরণ এবং সংস্কৃতায়ন, কালচারালাইজেশন এবং সোশ্যালাইজেশন, এই প্রক্রিয়াগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার কাঠামোর ব্যবহার করে অপরাধীদের রেহাই পাওয়া এবং বিচারে দীর্ঘসূত্রিতা অপরাধকে আরও উস্কে দিচ্ছে। এই সমস্ত সহিংসতা, ধর্ষণ, এগুলো কিন্তু একটা ক্ষমতা কাঠামোর ভিতরে হয়। সেই ক্ষমতা কাঠামোটা রাজনৈতিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, একটা কর্পোরেট
ডমিনেট কালচারের ভিতরে হতে পারে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে। ধর্ষণের বিচার প্রক্রিয়া কিন্তু খুব মন্থর এবং বেশ ক্ষুদ্র, মাত্র শতকরা 3-3.5% ধর্ষণের বিচার হয়ে থাকে। অন্যায়ের ফলে যে তাকে শাস্তি পেতে হয়, যথেষ্ট দ্রুত এটা ইমপ্লিমেন্ট করা না যায় তাহলে এই বার্তাটা কারো কাছে পৌঁছায় না এবং অন্যরা উৎসাহিত হয়। তাদের মতে ধর্ষণ সহ হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ বন্ধে ব্যবস্থা না নিলে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিড প্রাণী দেহে পরীক্ষায় সফল বলে দাবি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রাণী দেহে এই টিকা 6 সপ্তাহ পর্যন্ত কার্যকর আছে। এখন তা মানব দেহে ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডক্টর কাকুন নাগ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্লোব বায়োটেক। আদিন সচিবের রিপোর্ট। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারে রীতিমতো প্রতিযোগিতা চলছে। রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এরই মধ্যে প্রাথমিক সফলতার ঘোষণাও দিয়েছে। গত জুলাইয়ে করোনার টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, যার নাম ব্যান কোভিড। এর প্রাথমিক 8 দফা পরীক্ষাও শেষ করেছে তারা। 6 সপ্তাহ হয়ে গেছে, এই 6 সপ্তাহ পর্যন্ত আমাদের উচ্চ মানের টাইটার বজায় আছে অ্যানিমেলে। 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এই স্টাডিটি করা হয়। এই স্টাডিতে দেখা যায় যে দীর্ঘ কত সময় পর্যন্ত এই টাইটারটি প্রোটেকশনটি দিতে পারছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র অ্যানিমেল ট্রায়াল শেষ করেছি, সুতরাং আমাদের হাতে হিউম্যানে কী হবে সেই ইনফরমেশনটি নেই। গ্লোবায়োটিকের ব্যানকোভিড টিকা শতভাগ কার্যকর কিনা তা নিশ্চিত হতে জমা দেয়া হয়েছে মার্কিন বায়োআর্কাইভে, তবে এখনও সেখান থেকে স্বীকৃতি পাওয়া যায়নি। ইটস এ সায়েন্টিফিক ক্লেম যে আমরা এই কাজটি করেছি, এটি এখনও প্রমাণিত না যে এটি একটি ভ্যাকসিন। কিন্তু করার জরুরির কাজটা এই জন্য প্রয়োজন যে এখন হয়তো এই মুহূর্তে আরও কোথাও একটা কাজ হচ্ছে যে তারা এটা ভবিষ্যতে ক্লেম করতে না পারে যে তারা করেছিল। এটি পরবর্তীতে প্রমাণিত হবে বা হবে না, এটা আমি বক্তব্য বলছিলাম। সেই জন্য এটাকে ওইভাবে ধরার দরকার যেটি প্রকাশনা হয়ে গেছে। আমি একটু বলি, আমাদের কাছে আমরা যদি এক্সেলেন্ট ওয়ার্ক, উই ওয়ান্ট টু পাবলিশ দিস থিং, ঠিক আছে? তো এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকসিনটি মানব দেহে পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত দেশের মানুষের জন্য উন্মুক্ত এবং বিদেশে রপ্তানির আশা করেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,375। মৃত ব্যক্তিদের 17 জন পুরুষ আর 10 জন নারী। সবশেষ 11,767টি নমুনা পরীক্ষায় 1,442 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.25%। মোট আক্রান্তের সংখ্যা 3,70,132। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,526 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 2,83,182। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.51%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 4 জন, খুলনায় 3 জন ও বরিশালে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের এই সময় শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৈয়দ রিয়াজের রিপোর্ট। আজ সকালেই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে শিশু একাডেমির জাতীয় এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, শিশুদের মনোবিকাশ ঠিক রাখা খুবই জরুরি, তাই খাদ্য নিরাপত্তা সহ তাদের সব ধরনের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা বহুমুখী জ্ঞান বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিশ্ববিদ্যালয় সবই আমরা করে দিচ্ছি, যাতে বহুমুখী শিক্ষা পেয়ে আমাদের ছেলেমেয়েরা মানসিকত মানুষ হয়, বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত, জ্ঞানে বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে, সেটাই আমরা চাই। করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ থাকায় শিশুদের বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য তাদের নিয়মিত খেলাধুলার প্রতিও উৎসাহ দেন প্রধানমন্ত্রী।
এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার। স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে, কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে মনে করি। যে আমি চাই বাবা মারা অন্তত সেদিকটা আপনারা একটু দেখবেন। দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ 12 অক্টোবর পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে তারা এখন টিকিট পাচ্ছেন। অন্যান্য দিনের মতো টিকিটের জন্য সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান প্রবাসীরা। তবে যাদের ভিসার মেয়াদ বেশি রয়েছে, চাকরি হারানো নিয়ে উদ্বিগ্ন তারা। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। এতদিন টোকেনের মাধ্যমে টিকিট পেয়ে আসছিলেন সৌদি প্রবাসীরা। টোকেনের জন্য দীর্ঘ অপেক্ষা আর হয়রানির শিকার হয়েছেন তারা। তবে এখন থেকে রেজিস্ট্রেশন করে টিকিট পাচ্ছেন প্রবাসীরা। নাম, ভিসার মেয়াদ ও মোবাইল নাম্বার লিখে রেজিস্ট্রেশন করছেন তারা। যাদের ভিসার মেয়াদ কম, অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ 10-11-12 তারিখ, লাস্ট ডেট 12 তারিখ পর্যন্ত, তাদেরকে ঢুকে আমরা কাজটা করে দিচ্ছি। ওখানে সৌদি এয়ারলাইন্স করে দিচ্ছে কাজ, আমরা এখানে ঢুকে নিচ্ছি। এই সিস্টেমটা খুবই ভালো সিস্টেম, আশা করি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই সিস্টেমটা ধারাবাহিকতা ধরে রাখবে। এদিকে যারা ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন তাদের রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। ভিসার মেয়াদ বেশি থাকায় তারা টিকিট পাবেন দেরিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদির কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরিও হারাতে হতে পারে তাদের। আমার ছুটির মেয়াদ আগে শেষ হয়ে গেছে, এখন আমি বাড়াইছি আবার। আমরা যারা ভিসার মেয়াদ কফিলের দিয়ে টাকা পয়সা দিয়ে বাড়াইছি, এখন আমাদের আবার বিপদ হয়ে গেছে। কোনো রকমে যদি করোনা রোগী সৌদি আরবে ধরা খায়, তাহলে তো ওইখান থেকে আবার ফ্লাইট বন্ধ করে দিবে। এখন ছুটি আছে ধরেন এক মাস, এখন যদি না যায় তো কফিলে রাখবে না, তো এই কি আমরা চলে? এখন তো অবস্থা ভয়াবহ। তাদের সৌদি এয়ারলাইন্সের ভুল সিদ্ধান্ত ছিল, এই জন্য আমরা আজকে এই হরানির শিকার হইতেছি। আর যারা টিকিট পেয়েছেন ফ্লাইট পরের দিন হয়, করোনা রিপোর্ট দ্রুত পাবেন কিনা তা নিয়েও চিন্তিত তারা। সকাল 7টা পাওয়া যায় ফ্লাইট, করোনা টেস্ট কিভাবে করামো? 6টা বাজে ফ্লাইট, আপনি 2টা বাজে কেমনে করোনা চেক করাইবেন না করাইবেন এটা আপনি করবেন? তাই আমি গেলাম অত তাড়াতাড়ি, এই 8 দিনে একটু গিন্ডা বাইর করেছি, এক সপ্তাহ ধরে ঘুরতেছি, করোনা টাইম বাড়িতে যাবো কেমনে কই কী করুম, এর বদলে আমার না যাওয়া হবে ভালো। এসব জটিলতার সমাধান করতে সৌদি কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ সরকারকে সমন্বয় করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। সাদা কাপড়ে মোড়ানো 4টি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী গাড়িতে রাখা ছিল। কুমিল্লা সীমান্ত থেকে আনা এই মাদকের চালান বঙ্গবাজার এলাকায় ডিবির হাতে ধরা পড়ে। অর্ধকোটি টাকার ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সোহেল সহ গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতিবেশী দেশ থেকে প্রতিনিয়ত আসছে বিভিন্ন ধরনের মাদকের চালান। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক দেশের ভিতরে ঢুকছে। অভিনব পন্থা আনার কারণে মাঝে মধ্যে হাতে গোনা 2-1টি মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মাদক কারবারিরা থাকছে ধরাছর বাইরে। তবে এবার মাদকের একটি বড় চালান সহ এর মালিক ধরা পড়ল ডিবির হাতে। কাফনের কাপড়ে মোড়ানো 4টি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বঙ্গবাজার এলাকা থেকে ফেন্সিডিল সহ কারবারের সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক জানান, কুমিল্লার সীমান্ত থেকে আনা ফেন্সিডিলের চালান কেরানীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। আর এর বিনিময়ে তারা পেতে 1,00,000 টাকা। মাদক ব্যবসায়ী এবং মাদকের কারবারি যারা আছেন তাদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দিনে এবং রাত্রে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি, এবং সেই সংস্থার একটা বলিষ্ঠ ফসল হলো এরকম লাশবাহী প্রিজন ভ্যানে একেবারে মৃতদেহের সাদা কাপড়ের ভিতর থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ফেন্সিডিল আসার রুট বন্ধ করা না গেলে
শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর। তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেইনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন, তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোহাতে হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে এখন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্তের ফাঁক ফোকর দিয়ে মাদকের চালান আনছে দেশের ভেতর। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। রাজধানী উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, তাই নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করার কথাও বলেন তিনি। ঢাকা 18 আসনের উপনির্বাচনে হাবিব হাসানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকায় উপজেলার সদকি ইউনিয়নের মাসুদ শেখের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান। এ সময় একটি সিসি ক্যামেরার ডিভাইস, 7টি ট্রাক, 2টি এক্সকাভেটর, 2টি ড্রেজার উদ্ধার সহ অবৈধ স্থাপনা সিলগালা করা হয়। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর নোবেল পুরস্কারে ভূষিত হলেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। সুইডেনের রাজধানী স্টকহোমে এই অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়। এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কীভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। তারা রক্ত পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। হেপাটাইটিস সি বিশ্বজুড়ে প্রধান স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই ভাইরাসের কারণে বিশ্বের লাখ লাখ মানুষ লিভার সিরোসিস এবং যকৃতের ক্যান্সারে ভোগেন। প্রতি বছর 70 মিলিয়ন মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করছে প্রায় 4 লাখ। সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে ট্রাম্পের বেরিয়ে আসার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা। কোভিড চিকিৎসার মধ্যে কোয়ারেন্টিনে থাকায় সরাসরি যে স্বাস্থ্য নির্দেশনা রয়েছে ঝটিকা সফরের মাধ্যমে, প্রেসিডেন্ট ট্রাম্প তা লঙ্ঘন করেছেন এবং এর মাধ্যমে তিনি সিক্রেট সার্ভিসের সদস্যদেরও সংক্রমণের ঝুঁকিতে ফেলেছেন বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এদিকে আচমকা হাসপাতালের বাইরে বেরিয়ে এসে সবাইকে চমকে দেন ট্রাম্প। তার অসুস্থতার কথা শুনে যেসব রিপাবলিকান সমর্থক হাসপাতালে বাইরে জড়ো হয়েছিলেন তাদের সাথে দেখা করতে কিছুক্ষণের জন্য বাইরে বের হন তিনি। ডোনাল্ড ট্রাম্প বাইরে বের হবেন টুইটারে এমন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। তার এই অপ্রত্যাশিত সফরকে নিরাপদ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। চিকিৎসকরা জানিয়েছেন শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার 38তম জন্মদিন উপলক্ষে নড়াইল জেলার 23টি আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদরের নাকশি চিত্রা আশ্রয়ণ প্রকল্পের শিশুদের নিয়ে জন্মদিনের আয়োজন করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এবারে পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচের প্রথম দিন শেষে রায়ান কুক একাদশের বিপক্ষে 8 উইকেটে 248 রান সংগ্রহ করেছে ওটিস গিবসন একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে 32 রানে সাইফ হাসান ও শান্তর উইকেট হারিয়ে বিপদে পড়ে ওটিস গিবসন একাদশ। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ 80 রান যোগ করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান।
দলের পক্ষে সর্বোচ্চ 59 রান করে তাসকিনের বলে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 56 রান। তাসকিন আহমেদ 42 রানে তুলে নেন 3 উইকেট। 10 রানে মিঠুনের শিকার 2 উইকেট। প্রথম দিনের খেলা শেষে ইমরুল কায়েস জানান, দুটি অনুশীলন ম্যাচ অনেকদিন পর মাঠের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে সাহায্য করেছে। অবিশ্বাস্য আর অঘটনের এক রাত পার করল ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে 7-2 গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। আরেক খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে 6-1 গোলে উড়িয়ে দেন টটেনহাম হটস্পার। এস এম আশরাফের রিপোর্ট। ৬৭ বছরে যা ঘটেনি তেমনই এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের অংশ হয়ে গেল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো বর্তমান চ্যাম্পিয়ন দল 1953 সালের পর এত গোল হজম করেনি। ডিন স্মিথের শিষ্যরা ভুলে যেতে বসা সেই স্মৃতি যেন ফিরিয়ে আনলেন। যে দলটি গতবার কোনো রকমে রেলিগেশন এড়িয়েছে তাদের বিপক্ষে সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবল অলরেডরা। প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে অপেক্ষাকৃত খর্বশক্তির অ্যাস্টন ভিলার কাছে লিভারপুল প্রথম অর্ধে হজম করে 4 গোল আর দ্বিতীয়ার্ধে 3টি, সব মিলিয়ে একেবারে 7-up-এর লজ্জা। মৌসুমের প্রথম ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের বিপক্ষে ইয়ুর্গেন ক্লোপের দলের রক্ষণের ফাঁক ফোকর সামনে চলে এসেছিল। এবার অ্যাস্টন ভিলা তারও পরিষ্কার করে দিল। ইংলিশ স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স প্রিমিয়ার লিগে তার প্রথম হ্যাটট্রিকের দেখা পান। এছাড়া অধিনায়ক গ্রিলিশও ছিলেন দুর্দান্ত ফর্মে। 2 গোল এবং 3 অ্যাসিস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সমাধি রচনায় সামনে থেকে নেতৃত্ব দেন এই ইংলিশ মিডফিল্ডার। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালা 2 অর্ধে 1টি করে গোল শোধ করেন। এই ম্যাচের আগে ইংল্যান্ডে আলোচনা চলছিল টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের ফলাফল নিয়ে। ট্যাকটিক্যালি আর টেকনিক্যালি হোসে মরিনহো ওলে গুনার সোলশেয়ারকে যেন বুঝিয়ে দিলেন দুই দলের পার্থক্যটা। নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যানিউর জালে 4 গোল, এমন তিক্ত অভিজ্ঞতা এর আগে কখনোই ছিল না রেড ডেভিলদের। 28 মিনিটে অ্যান্থনি মার্শাল লাল কার্ড দেখে বের হয়ে যাওয়ার পরই ম্যানচেস্টার ইউনাইটেড হজম করে 4 গোল। সন হিউংমিন আর হ্যারিকেন জোড়া গোল করে প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা দেখিয়ে দেন। এ নিয়ে 3 প্রিমিয়ার লিগে 6 গোল খাওয়ার লজ্জা নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল সহ 4 গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ। গৃহবধূ শ্লীলতা হানির ঘটনায় পুলিশের গাফিলতি ছিল মন্তব্য হাইকোর্টের, নির্যাতিত নারীর পরিবারকে নিরাপত্তা দেয়া ও ভিডিও অপসারণের নির্দেশ। প্রাণীদেহে পরীক্ষায় সফল বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যান কোভিড, দাবি গ্লোব বায়োটেকের, চলছে মানবদেহের ট্রায়ালের প্রস্তুতি। শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিন অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, শারীরিকভাবে পিছিয়ে পড়াদের অবহেলা না করার পরামর্শ। এবং মাদক পরিবহনে ব্যবহার হচ্ছে লাশবাহী গাড়ি, কুমিল্লা সীমান্ত থেকে আসা চালান রাজধানীতে জব্দ, গ্রেপ্তার 6। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।